হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, এই সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো কালকে তোমাদের দাদাভাই বড় বাজার গিয়েছিল, তন্ময়। তো এই জিনিসগুলো আমার জন্য এনেছে, তো সেগুলোই তোমাদেরকে দেখাবো আজকে। তো এই যে দেখো, আমার জন্য খেজুর কিনে এনেছে। তো এই খেজুরগুলো পুরো সেই খেজুরের ছড়ি সমেত, গাছ থেকে সদ্য পাড়া খেজুর। তো সে এই খেজুর এনেছে। আর একটা এই যে গোল্ড, 24 ক্যারেট গোল্ড, কিমিয়া গোল্ডের একটা খেজুর এনেছে। এই খেজুরটা বেশি টেস্টি, দাঁড়াও খুলে দেখাই তোমাদেরকে। এই খেজুরটা আমি অনেকগুলো খেয়েও নিয়েছি, পুরো গালে দিলে পুরো গলে যায় এই খেজুরটা। তো এই খেজুর দুটো এনেছে। এই খেজুর দুটো আনবে এটা আমি জানতাম, কারণ আগের দিন আমার খেজুর শেষ হয়ে গিয়েছে। তো আমাকে বলেই গিয়েছিলো যে তোর জন্য খেজুর আনবো। তো এগুলো এক্সপেক্টেড ছিল, কিন্তু কিন্তু যেটা আনএক্সপেক্টেড ছিল সেগুলো হচ্ছে এই দুটো জিনিস। এই যে দেখো, চুড়ি সেট এনেছে তোমাদের দাদাভাই আমার জন্য। তো ভাবতে পারিনি যে চুড়ি আনবে কালকে। না, এমনিতে বললে ওকে এনে দেয়, যখনই বলি তখনই এনে দেয় আমাদের এখান থেকে, কিন্তু না বলা সত্ত্বেও যে আমার জন্য এইভাবে চুড়ি আনবে সেটা ভাবাই যায় না। তো এই যে চারটে কালারের চুড়ি আছে, বেগুনি আছে, পিঙ্ক আছে, রেড আছে, ব্লু আছে। তো রেডটা তো আমার কাছে অলরেডি আছে আগে থেকে, কিন্তু এর সঙ্গে সেট ছিল, এই তিনটে কালার বাড়িতে আমার নেই। তো আমি সত্যিই খুব খুশি হয়েছি ও যে ও চুড়ি কিনে এনেছে আমার জন্য। আর এই যে গার্ডারগুলো, এই গার্ডারগুলো ছোট ছোট গার্ডার অনেকগুলো এক প্যাকেট এনেছে। অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটাও এখন গার্ডার নেই। কিছুদিন আগেই আমি ভাবছিলাম যে তন্ময়কে বলবো বাজার থেকে দু চারটে গার্ডার আমার জন্য কিনে আনতে। আমি গার্ডার চুলে লাগাই আর কোথায় যে খুলে রাখি আর খুঁজে পাই না। তো এটার জন্য আমি সব থেকে বেশি খুশি হয়েছি, এটার জন্য যে আমি ভাবছিলাম কিছুদিন আগেই আর ও আমার জন্য এনে দিয়েছে না বলার সত্ত্বেও। তো সত্যি আমি খুব খুশি হয়েছি এই দুটো জিনিস দেখে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এছাড়া আর কিছুই নয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার এই পেজটা ফলো করে দিও। টাটা।